মানিকগঞ্জের সাটুরিয়ায় পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা করে লোহার রড দিয়ে পিটিয়ে আব্দুল খালেক নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শুক্রবার রাত 9টার দিকে লাশ নিয়ে মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। হত্যাকাণ্ডের 5 দিন পেরোলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মহিলা এটা যদি দীর্ঘ হয় না দান না।